টপিকস। প্রথমটা হলো গ্রিন স্ক্রিন ফুটেজ। গ্রিন স্ক্রিন ফুটেজ আপনি কোথায় থেকে পাবেন? গ্রিন স্ক্রিন ফুটেজ আমরা সবগুলো সাইট আমরা পাবো, এই যে পিকজাভিয়া থেকে আমরা পাবো, আবার এখানে pixels.com থেকেও পাবো। এই যে দেখেন এখানে একটা গ্রিন স্ক্রিন আছে। তারপর আরেকটা হল পপুলার সাইট, যেখানে আপনারা সব ধরনের পপুলার জিনিসগুলো সহজেই নামাতে পারেন। এখানে দুই ধরনের আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। এই যে মেস কিট এটা একটা সাইট, আপনি অথবা গুগলে আপনি লিখে দিতে পারেন যে আপনার গ্রিন স্ক্রিন ফুটেজ দরকার, গ্রিন স্ক্রিন ফুটেজ ফ্রি ডাউনলোড। প্রথমে আসছে পিকজাভিয়া, পিকজেল, তারপর আছে এই যে মেসকিট, আরো অনেকগুলো সাইট আছে। প্রথম এই সাইটগুলোতে আমরা ফ্রি একটু সহজে নামাতে পারি। আমি ডাউনলোড করে রাখছি, জাস্ট আপনাদের ওইটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু যেগুলোর উপর কার্সর ধরে, এই যে দেখেন ইভাটো, এগুলো হলো ফ্রি না, এগুলো হলো প্রিমিয়াম। আর নিচে এই যেগুলোর উপরে কার্সর ধরলে কোনো কিছু আসে না, এগুলো হলো ফ্রি। দেখেন এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো আমরা ফ্রি নামাতে পারবো। তো এগুলো আজকে আমি নামায় রাখছি যেন আমাদের ক্লাসের সময়টা নষ্ট না হয়। যে দেখেন গ্রিন স্ক্রিন ফুটেজ। এখন সাধারণত এই যে যখন কোনো কিছু শ্যুট হয় গ্রিন স্ক্রিনে করা হয়, কারণ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা সহজে রিমুভ করা যায়। আপনার সিঙ্গেল স্ক্রিন করলেও হবে, গ্রিন স্ক্রিনটা হলো ইজিলি রিমুভ হয়, স্মুথলি রিমুভ হয়। আমরা এই যে যথাযথ দেখবেন শুটিং টুটিং গ্রিন স্ক্রিন সাইডে রাখে, কারণ একটা যে পরবর্তীতে এটা এডিট করা সুবিধাজনক। তাহলে আমি এই লিঙ্কটা নিয়ে নিই, এখানে ক্লিক করে উপরে লিঙ্কটা আমি পেস্ট করে দিব, তাহলে এই ফাইলগুলো চলে আসলো। দুই তিনটা ভিডিও নিলাম, এখানে ইনপুট করলাম। তাহলে আমাদের প্রথম কাজ এটা নেই, প্লাসে ক্লিক করলে হবে অথবা টেনে এনে ছেড়ে দিলে হবে। প্লাসে ক্লিক করলাম, এখানে প্রথমে সাইজটা দেখাচ্ছে যে তার যে অরিজিনাল যে সাইজটা সেটা আপনি দিবেন না। এখানে দুইটা একই সাইজ, কারণ আমার ওই যে ওয়াইড স্ক্রিন। তাহলে আমাদের রিকমেন্ডেড এটা করছে, এটা হলো 25 ফ্রেম, এটা হলো 59। তাহলে আমরা ডান পাশেরটা নেই, এখানে এটা আসলো। এখন প্রথম কাজ হলো এখানে এসে দেখেন কিছু দেখাচ্ছে বোর্ডে, হোয়াইট বোর্ড একটা যদি থাকতো, যে হোয়াইট বোর্ডে ভিডিও, এটার আমার একটা ভিডিও নামানোর দরকার ছিল, নামাইনি। দেখি এখানে গ্রিন স্ক্রিন ফুটেজ, হোয়াইট বোর্ড কি আছে দেখি একটু। এটা যে কোনো একটা ভিডিও পিছনে যে ক্লাসটা পিছনে চলতেছে এরকম কোনো কিছু একটা নামাইতে হইতো, আমার এটা মাথায় ছিল না। আগে আমরা এটুকু দিয়ে শুরু করি। তাহলে এটার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই যে বারটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যেমন ডিলিট আছে, কাট আছে, ক্রপ আছে, টাইটেল, কুইক টেক্সট লেখার জন্য, তারপরটা এখানে ডিউরেশন, স্পিড ডিউরেশন এটাও দেখাবো আজকে, কালার ম্যাচ এগুলো আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশনটাতে, এখানে এআই ম্যাটিং টুলস, এটা প্রথমটা আছে ক্রোমাকি, তারপরে এআই পোর্ট্রেট, স্মার্ট কাট আউট, এটাতে আমরা যদি ক্লিক করি, তিনটা অপশন, ক্রোমাকিতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন কালার দেখা যাচ্ছে, গ্রিন স্ক্রিন যদি থাকে অটো দেখেন রিমুভ হয়ে গেছে। এখন গ্রিন ছাড়া কি অন্য ব্যাকগ্রাউন্ড, অন্য কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে? না হবে, কিন্তু সিঙ্গেল কালার হতে হবে, তাহলে আপনার এই ধরনের স্মুথ হবে। ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, যে কোনো সিঙ্গেল কালার হলে আপনি কি করবেন, এই যে এখানে আইড্রপারটা দিয়ে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করবেন, তাহলে এটা এখানে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা সে রিমুভ করে ফেলছে। তাহলে আমাদের কি করতে হবে, মোবাইল দিয়ে নিজে থেকে ভিডিও করবেন, পিছনে ওয়াল যদি এক কালারে থাকে ভিডিও করে, তারপর ওই ভিডিওটা আপনি নেবেন, নিয়ে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কি না ট্রাই করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে, এরপরেও যদি কোথাও কোনো ধরনের প্রবলেম দেখেন, এই যে কেটে গেছে বা স্মুথ হয়নি, এইগুলোর ক্ষেত্রে আপনি তখন একটি ইউজ করবেন, এই যে দেখেন এখানে আইড্রপাতি, এটার উপরে ক্লিক করলে অটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপরে যদি সাইডগুলোতে প্রবলেম দেখেন স্মুথ করার দরকার হয়, তাহলে এখানে ফেদারটা বাড়াই দিবেন,
থিকনেস এগুলো বাড়াবাড়ি করলে সাইডগুলো একটু আরো স্মুথ হবে। এটা ফেদার আমরা জানি যে গ্রাফিক্সের কাজ করি, এটা দিয়ে আমরা করলাম। এখানে তিনটা অপশন আছে, এআই পোর্ট্রেট, আপনার যদি অন্য অন্য কালারের যদি হতো তাহলে এআই পোর্ট্রেট দিয়ে করলে সহজেই স্মুথ হবে। আরেকটা আছে, ওইটা আপাতত থাক, তাহলে আমরা এমনিতে গ্রিন স্ক্রিনের ক্রোমা কিটা এটাই ব্যবহার করব। ওকে দিলাম, দেওয়ার পরে এখন এটার পিছনে কিন্তু কিছুই নাই, এটা দেখেন পিছনে ব্ল্যাক দেখাচ্ছে, মানে পিছনে কিছুই নেই। আমরা আরেকটা ফুটেজ নিয়ে আসি, একটা ভিডিও ফুটেজ নিয়ে আসি এটাকে। এখন এখানে দেখেন ভিডিওর এখানে কিন্তু টাইমলাইন একটা দেখাচ্ছে, নিচেরটা অডিও, তাহলে এটাকে আমরা উপরে রাখবো। এই মানুষটা উপরে থাকবে, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলবে, তাহলে এটাকে টেনে আগে উপরে দিয়ে দেন। নিচে আরেকটা লেয়ার হলো, এই ভিডিওটাকে এখন টেনে নিচে দিয়ে দিব, তাহলে কি হলো, এই মানুষটা উপরে থাকে। আর মানুষটার এটা আপনি ধরে ছোট করতে পারবেন, যে এখান থেকে সে এক সাইডে রাখেন, এখানে দেখতেছে। এখন যদি আমরা এটা প্লে করি দেখি না, মিলছে কিন্তু ভিডিওটা আমার, যে ওইটার সম্পর্কে সে কিছু বলতেছে তাই না, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। মানে ওই ইয়েটার বিষয়ে বলতেছে, দুই জায়গায় কিন্তু হাতটা ম্যাচিং করতেছে। না মিলে গেছে ভাই, এক্স্যাক্টলি মিলে গেছে। মনে হচ্ছে এই পাশে এইটার সম্পর্কে বলতেছে আর এই পাশে এটার সম্পর্কে বললো। আমার হ্যাঁ আচ্ছা, এটা আমাদের এখানে হয়ে গেল। এটা কখন কাজে দিবে, যদি আপনার পিছনে কোনো লেকচার থাকে, হোয়াইট বোর্ড স্ক্রিন, এগুলো মানে এক এক ধরনের ছবি, আপনার যেই ধরনের কাজ করবেন প্রজেক্ট সেই ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড, সেই ধরনের গ্রিন স্ক্রিন ফুটেজ। তবে এটার সব থেকে সুবিধা হলো নিজে থেকে রেকর্ডিং করা, প্র্যাকটিস করা, এটা হলো আপনার অনেকগুলো বিষয় এখানে আসবে, উঠে আসবে। দেখি আমাদের ভয়েসটা যখন দিব এগুলোর ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আচ্ছা ভিডিওটা আমাদের যেহেতু গ্রিন স্ক্রিনটা এইটুকু, গ্রিন স্ক্রিনটা কি বাড়ানো যাবে? ট্রেনে দেখেন বাড়বে না, বাড়তেছে না, যেহেতু এটা আপনার এখানে আমরা এটা কেটে দিই, এই পাশটা আমাদের আর দরকার নেই। ওকে আচ্ছা, এটা আমাদের চলে আসলো। এরপরের স্ক্রিনটা একটু কিন্তু গ্রেডিয়েন্ট আছে, এটাকে নিয়ে আসি এখানে, ছেড়ে দিলাম। প্রথমটা একবারে গ্রিন ছিল, এটা কিন্তু একটু গ্রেডিয়েন্ট হালকা আছে। দেখি এটাকে আমরা অন্য টুলসটা দিয়ে ট্রাই করি। তারপরে এআই পোর্ট্রেট দেখেন এক ক্লিকে সে এটা করে ফেলছে। এরপরে যদি আপনার একটু জুম করে দেখতে পারেন, এই যে সাইডগুলো কেটে কেটে গেছে, এই ধরনের প্রবলেমগুলো ফেস করলে আপনার এইগুলো একটু কমা বাড়া করে দেখবেন। দেখেন এই যে এটা নাই হয়ে যাচ্ছে, এটা কত ছিল এখানে, এটা দিয়ে দিলাম, জিরোতে চলে আসলো। এটাকে আমরা একটু এটারও দরকার হচ্ছে না, এই যে ফেদারটা একটু দরকার হলো, ফেদারগুলো মানে সাইডগুলো একটু ইয়ে হবে, স্মুথ হবে। আচ্ছা পরে আর অপশনটা এখানে আছে, ওটাতে আমরা আজকে যাব না হয়তো, দেখি। ওকে করে দিলাম, তাহলে এখানে আমাদের আরেকটা ফুটেজ চলে আসলো। এখানে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, আমাদের যে কোনো একটা ভিডিও, এখন তো স্পেসিফিক প্রজেক্ট করতেছি না, যে কোনো একটা। তাহলে এটাকে আমরা একটু ধরে ছোট করে দিই, এখানে এটা কেটে দিলাম।